বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, সেটা হচ্ছে আমার নিজের বাড়িতে শাক বাগানে একটা মাশরুম উঠেছে। একটা নয়, সে এটার পাশে আরও একটা ছোটো ছিল, সেটা আমি আগে উঠিয়ে নিয়েছিলাম। তো পরে ভাবলাম যে একটা ভিডিও করা যাক। তো এই যে দেখছেন, এত বড় একটা মাশরুম আমার নিজের বাড়িতে হয়েছে, সেটা আমরা লাগাইনি, সেটা অটোমেটিক প্রাকৃতিকভাবে হয়েছে। সেখানে শাকে যে জৈব সারগুলো দেওয়া ছিল সেইগুলো থেকে সেটার উৎপত্তি হয়েছে। তো আমাদের গ্রামে এগুলো অনেক বেশি পাওয়া যায়। তো আমাদের গ্রামের লোকেরা সাধারণত সেটাকে ব্যাঙ্গের ছাতা বলে। তো আমরা জানি যে এটা একটি প্রোটিনযুক্ত খাবার। তো শহরের লোকেরা সেটা খুবই পছন্দ করে, এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটাকে এত পছন্দ করতেন। তো আসলে আমরা গ্রামের মানুষেরা সেটা জানি না, তাই সেটাকে ব্যাঙ্গের ছাতা বলি। তো আমি নিজেই ছোটোবেলা সেটাকে ব্যাঙ্গের ছাতা বলতাম। এই যে দেখেন, এত বড় একটি মাশরুম, আর এই যে মাশরুমের কাণ্ড বলতে পারি, যেটাতে মাশরুম দাঁড়ায় মাটি থেকে যেটাতে উঠে। তো এত বড় একটা মাশরুম, তো আমি আজকে সেটা ডাইরেক্ট শাক ডুবা থেকে উঠিয়ে নিয়ে আসলাম। আসার পর এই যে বানাচ্ছি, বানিয়ে সেগুলো একটু রেডি করে রেফ্রিজারেটরে রেখে দেবো। তারপর একটা দিয়ে কিছুই হবে না, সেগুলো রান্না করার পর একেবারে কমে যায়। তো আমি ভাবছি আরও দুই একটা কোথাও থেকে এনে একসাথে মিশিয়ে রান্না করব, যাহাতে হয়। তো আপনারা দেখেন, এই যে একবারে পিওর একটি মাশরুম। তো আপনাদের গ্রামে কি এগুলো পাওয়া যায়? তো শহরের লোকেরা সেটা কিনে খায়, তো গ্রামের লোকেরা সাধারণত এটাকে ব্যাঙ্গের ছাতা বলে। তো বন্ধুরা, তো আপনারা দেখছেন আমি কিভাবে সেটাকে তৈরি করছি, রান্না করার জন্য রেডি করে রাখছি। তো এই যে দেখেন, সেটাতে এরকম একটি কি যেন একটা জালের মতো, এরকম অনেক সুন্দর লাগে দেখতে, কপি পেপারের মতো, সেম এডিটিজ এরকম একটি একটা দুটা করে, একেবারে সফট লাগছে। তো এই যে দেখেন, একদম পিয়ার মাশরুম। তো শীতের দিনে এগুলো বেশিরভাগ পাওয়া যায়। এই যে দেখছেন, একেবারে পিওর মাশরুম, কি বলবো আপনাদেরকে, বলে বুঝাতে পারছি না। তো অনেক মাশরুম আমাদের এই গ্রামে ওয়েস্ট হয়ে যায়, এগুলো কেউ খায় না, এবং ভাবে সেগুলো একটি বাজে জিনিস। তো মানুষ ঘৃণা করে আমাদের গ্রামে, বা আমাদের গ্রামে নয়, প্রায় প্রতিটি গ্রামের মানুষ সেটাকে জানে না, তো এটাকে ঘৃণা করে। তো আমরা জানি মাই স্মার্ট সাপোর্ট চ্যানেলের মালিক, উনিও ইতিমধ্যে মাশরুম ক্ষেত আরম্ভ করে দিয়েছেন, এবং এই মাশরুমের কেজি প্রায় 400 থেকে 500 টাকা হয়। তো উনি মাশরুম সাপ্লাই করেন। তো উনি একটি এয়ার কন্ডিশন ঘর বানিয়েছেন এই মাশরুমের জন্য। তো আমি এই একটি মাশরুম বানিয়ে রেডি করে আমার ফ্রিজে রেখে দিলাম। তো আরও দু একটি খুঁজে এনে তারপর একসাথে মিশিয়ে রান্না করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।